হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। এখন অতিক্রম করছি সায়েন্স ল্যাব এলাকা, একদম সায়েন্স ল্যাবের পেছনে যে সরু গলিটা সেখান দিয়ে বের হচ্ছি। গেছিলাম হচ্ছে মাল্টিপ্ল্যান সিটিতে একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখার উদ্দেশ্যে। একটা ওয়্যারলেস মাইক্রোফোন দরকার হয়ে পড়েছে, তা আমি দু একটা ব্র্যান্ডের ওয়্যারলেস মাইক্রোফোন পছন্দ করছি। একটা তো আছে রোড, ওইটার কথা তো আর আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু রোডের সিঙ্গেল যেটা ওয়্যারলেস মাইক্রোফোন ওয়্যারলেস গো, ওইটা এখন আর মার্কেটে নাই। যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়্যারলেস গো টু, ওইটার অনেক দাম, ওইটা আমার সাধ্যের বাইরে। ওয়্যারলেস গো এর বিকল্প আরেকটা পাইছিলাম, সিঙ্কো একটা ব্র্যান্ড বের করছে মাইক্রোফোন, ওইটা তো ওইটার দেখলাম সিঙ্গেলটার প্রাইস পড়তেছিল 10,500 টাকা। সিঙ্কো G2A1 মডেলটার নাম এখনও মনে আছে। সমস্যা হয়ে গেছে, ইএমআই পাই নাই, আমি এটা ইএমআইতে কিনতে আগ্রহী ছিলাম। ব্যাড লাক, মাইক্রোফোনটা হাতে পেয়েও আবার ছেড়ে দিতে হয়েছে। ওদিকে বয়ার আরেকটা পাইছিলাম ওয়্যারলেস, সেটা হচ্ছে BYWM03U, আবার আরেকটা আছে BMW, আরেকটা আছে BYWM03D, এটাও কিন্তু পাইছিলাম, কিন্তু ওই যে ইএমআইটা হইল না, এই দুঃখে বের হয়ে গেছি। আর এদিকে আরেকটা দোকানে পাইছিলাম, তাদের ওয়েবসাইটে আমি দেখে গেছি ইন স্টক, আর তাদের দোকানে গিয়ে শুনি এটা স্টকে নাই। মেজাজটা সত্য কথা কি খুব খারাপ হয়ে গেছিল ওই দোকানে দাঁড়ায়। দোকানটার নাম হচ্ছে টেক ল্যান্ড, তো তারপরে দোকানদারকে খুব চড়া ভাষায় বললাম যে আপনাদের স্টকে নাই ভালো কথা, কিন্তু আপনারা ওয়েবসাইটে দিয়ে রাখছেন ইন স্টক, এইটার মানেটা কি? তারপরে দোকানদার একটু নির্লজ্জের মতো হাসলো, এসে বলতেছে সরি স্যার ভুল হয়ে গেছে। আরে বাবা, সরি স্যার ভুল হয়ে গেছে, তো খুবই খারাপ লাগলো একটা দোকানের এরকম জিনিসগুলো দেখে আর কি। মানে স্টকে নাই, এটা আমি প্রায় দোকানে আমি দেখছি এরকম করে, যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখে যে আছে, তো বাস্তবে দেখা গেলে নাই। আরে বাবা, ওয়েবসাইটটা আপডেট করলে কি সমস্যা? ওয়েবসাইট দেখে কত মানুষ যায় কেনাকাটা করার জন্য, ওয়েবসাইটে আছে কিন্তু বাস্তবে নাই। যাক, পরিশেষে তো অন্য দোকানে তো পাইছিলামই, কিন্তু ইএমআইর না থাকার কারণে আমার আসলে আর কেনা হইলো না। খুবই লাকি ম্যান আমি, পার হয়ে না, পার হইতে পারলাম না। আরে আমি খালি বলতেছিলাম যে খুবই লাকি ম্যান আমি, পার হয়ে গেছি, আর এমনি আটকাই গেছি। ও, এবার কিন্তু ভাগ্য সত্য সত্যই ভালো হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষার পরে। এখন তো আর গুলি মিস হবে, কিন্তু আমার এই সিগন্যাল পার হওয়া মিস হবে না। এই যে পার হয়ে গেছি, বাপরে বাপ, বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবের এই মোড় পর্যন্ত আসা খুব টাফ, অনেক যানজট থাকে, লম্বা ট্রাফিক সিগন্যাল। কয়েকদিন আগে আমার যে ওয়েবসাইটটা, সেটার নাম হচ্ছে RikuVlogs.com, সেখানে আমি একটা লেখা পোস্ট করেছি ফগ লাইট সম্পর্কে, বিস্তারিত একটা লেখা সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই ফগ লাইটের ব্যাপারে হালকা পাতলা কিছু কথাবার্তা বলবো। আসলে ফগ লাইট ব্যবহার করাটা আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু সম্পূর্ণ অবৈধ। আমাদের যে সড়ক পরিবহন আইন 2018, সেটার যে 40 নম্বর ধারা, 40 নম্বর অনুচ্ছেদ, সেইটা যদি আমরা পড়ি তাহলেই কিন্তু বিষয়টি পরিষ্কার। এটা আসলে পড়ে যাচ্ছে সংযোজনের মধ্যে আর কি, যে মোটরযানে কোনো কিছু সংযোজন করা যাবে না, কোম্পানি থেকে যেটা দিছে সেটা দিয়েই চলতে হবে, এর বাইরে কোনো কিছু সংযোজন করলে সেটাই আইন অমান্য হয়ে যায়। এখন এটা যে শুধুমাত্র ফগ লাইটের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তা না, আমরা যদি কোম্পানি থেকে যে ইন্ডিকেটর লাইটটা দিছে সেটা পরিবর্তন করে অন্য একটা ইন্ডিকেটর লাইট লাগাই, হ্যালোজেন লাইট খুলে এলইডি লাগাই, এটাও কিন্তু সংযোজনের মধ্যে পড়ে।
কিন্তু আসলে দেখা যায় কি যে এই সমস্ত ব্যাপারে আমাদের দেশে ট্রাফিক বিভাগ ওভাবে কিন্তু মামলা টামলা দেয় না বললেই চলে, কিন্তু ফগ লাইটের ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় ধরে বসে, আসলে কিছু করার থাকে না, তখন আইন তো তার নিজস্ব গতিতেই চলবে। তো আমাদের কারো মনে আবার একটু ক্ষোভ কাজ করতে পারে, আমরা তো বলতে পারি যে বশত যে আমাদের মোটরসাইকেলের হেডলাইটের যে আলো এগুলো দিয়ে হাইওয়েতে ভালোভাবে চলাফেরা করা সম্ভব না, অনেক কষ্ট হয়, ঝুঁকিপূর্ণ, অথবা শীতের সময় চলাফেরা করতে গেলে হাইওয়েতে অবশ্যই ফগ লাইট প্রয়োজন। কিন্তু ঘটনাটা তো হয়ে গেছে, আইন তো আমাদেরকে সেটা বাধা দিয়ে রাখছে, তবে আইনে কিন্তু সরাসরি ফগ লাইট কথাটা উল্লেখ নাই। তবে এইটারে আবার কেউ মনে করেন না যে ফগ লাইটের কথা তো উল্লেখ নাই, হ্যাঁ তাহলে তো বাইচে গেছি, এটা করলে কিন্তু ভুল করবেন। কারণ ফগ লাইটের কথা থাকুক বা না থাকুক, ফগ লাইট কিন্তু কোম্পানি আমাদেরকে দিয়ে দেয় না, আমরা আলাদা এটা সংযোজন করি। সুতরাং এই যুক্তি দেওয়া কিন্তু চলবে না যে আইনে ফগ লাইটের কথা বলা নাই, ঠিক আছে। তারপরে আমি অনেক মানুষকে দেখছি এরকম যুক্তি দেয় যে এরকম হ্যান্ডেলের নিচে, মানে এমন জায়গায় বলে দেয় লাগানোর জন্য যেখানে আসলে পুলিশের চোখ পড়ে না, অথবা বলে মোজা দিয়ে ঢেকে রাখার জন্য, এগুলো করলে নাকি পুলিশ মামলা দিবে না। একেবারে 100% মিথ্যা একটা কথা এই সমস্ত লোকজন কিন্তু এটা প্রচার করে। পুলিশের চোখে যদি পড়ে আর পুলিশ যদি মনে করে যে আমি মামলা দিব, কারো ক্ষমতা নাই এটার আটকায় রাখার। এটা পুলিশ যে কোনো হ্যাসেল করে আমাদেরকে বিষয়টা কিন্তু তাও না, কারণ সে কিন্তু আইনটাই প্রয়োগ করতেছে। তবে আমাদের দেশে একটা আশার কথা কি, আমাদের ট্রাফিক সার্জেন্টরা কিন্তু বিষয়টি বুঝে যে মোটরসাইকেলে ফগ লাইটের প্রয়োজনীয়তা আছে। তো এই কারণে দেখা যায় কি যে তারা কিন্তু ওইভাবে আইনটা আসলে প্রয়োগ করে না, যদি করতো তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতে পেতাম অমুকে ফগ লাইটের জন্য মামলা খাইছে, তমুকে খাইছে। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি না, হঠাৎ হঠাৎ শোনা যায়। আবার এদিকে সড়ক পরিবহন আইন 2018-তে যে জরিমানার কথা বলছে, বাপ রে বাপ রে বাপ, আমি মুখে আনার সাহস পাইতেছি না, অনেক ওজন ওই শাস্তির। সুতরাং আমি এটা আর মুখে আনতেছি না, আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওই লেখাটা একটু পড়েন, ওইটার মধ্যে আইনের কথা যাবতীয় বর্ণনা করা আছে। আবার এইদিকে এই সড়ক পরিবহন আইনে সংযোজনের ক্ষেত্রে যে শাস্তিটার কথা বলছে, এটা কিন্তু বাস্তবে প্রয়োগ করা হয় না, ঢাকা শহরে প্রয়োগ করা হচ্ছে। আর ডিএমপি কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের বেঁধে দেওয়া একটা জরিমানা এই সংযোজনের ক্ষেত্রে করা হচ্ছে, এবং এটাও কিন্তু কম না। ধরেন আজকে আপনি ফগ লাইট ব্যবহার করলেন, তো আপনার ধরলো প্রথমবার, আপনার জরিমানা করবে 15,000 টাকা। একই অপরাধ আপনি দ্বিতীয়বার করছেন, আপনার জরিমানা হবে কিন্তু 30,000 টাকা। তৃতীয়বার করবেন তখনও থাকবে 30,000, চতুর্থবার করবেন তখনও থাকবে 30,000, এইভাবে চলতেই থাকবে। তো চিন্তা করেন, প্রথমবার জরিমানার কথাটাই বলি, প্রথমবার হচ্ছে 15,000 টাকা, এই 15,000 টাকা কিন্তু কম না, বিশাল জরিমানা কিন্তু। মানে কেউ যদি একবার এই 15,000 টাকার মামলা খায়, তাইলে কিন্তু তার এক মাস ঘুম হবে না, তাই না? তো ফগ লাইটের জন্য আমাদের দেশে কেউ 15,000 টাকার মামলা খাইছে বলে আমার মনে পড়ে না আর কি, থাক হইতে পারে বাট আমার জানা নাই। তো আমাদের দেশে ট্রাফিক বিভাগ কোনো মোটরসাইকেলকে যদি ফগ লাইটের মামলা দেয়ও, তাহলে কিন্তু তারা এই 15,000 টাকার কোনো মামলা প্রয়োগ করে না। দেখা যায় তারা এটা রেগার বিল আদায় করে, ফুল বিল, রেগার বিল 1,200 টাকা, অথবা হাফ রেগার বিল 600-650 টাকা, এরকমই। তো ওই 15,000 টাকার মামলা কিন্তু তারা দেয় না। তো এতে করে আসলে স্পষ্টই বোঝা যায় যে আমাদের ট্রাফিক পুলিশরা কিন্তু ফগ লাইটের এত মোটা অঙ্কের জরিমানার মামলা দিতে রাজি নন। তারাও কিন্তু মানুষ হিসেবে এটা ফিল করে যে এই মামলাটা যদি একটা মোটরসাইকেল চালককে দেওয়া হয়, তাহলে তো এটা মানে মারাত্মক রকমের চাপে পড়ে যাবে সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিক। তো আমাদের পুলিশও কিন্তু আমাদের প্রতি সদয় বলে আমি মনে করি, না হলে তারা 15,000-30,000 টাকার মামলা ঠিকই দিয়ে দিত, হ্যাঁ তাদের তো সমস্যা নাই, টাকা দিবে হলো মোটরসাইকেলের মালিক। আবার এদিকে একটা কথা আছে,
কেউ কেউ মনে মনে ভাবতে পারেন যে হয়তো বা খালি মোটরসাইকেলের জন্য এই নিয়ম, অন্য মোটর অন্য যানবাহনে হইলে কোনো সমস্যা নাই। আসলে বিষয়টা কিন্তু তা নয়, আইনে কিন্তু বলা আছে মোটরযান, মোটরযানে এই এই জিনিসগুলো সংযোজন করলে এই এই জরিমানা। মোটরযান এখানে মোটরযান বলতে একেবারে এই দুই চাকার যানবাহন, চার চাকা, তিন চাকা যা আছে সবগুলোই কিন্তু পড়ে যাচ্ছে। তো সুতরাং আলাদাভাবে মোটরসাইকেলকে বিবেচনা করার কোনো কারণ নাই। এখন আমাদের দেশে কিছু কিছু মোটরসাইকেল আছে আসলেই সেগুলোতে ফগলাইট লাগাইতেই হবে, কারণ ওগুলার হেডলাইট পরিবর্তন করার কোনো উপায় নাই। উদাহরণ দেওয়া যায় ইয়ামাহা R15 ভার্সন 3 অথবা ইয়ামাহা MT15, তো হেডলাইট যেহেতু পরিবর্তনের অপশন নাই, সুতরাং ওইসব মোটরসাইকেলে কিন্তু ফগলাইটই লাগাইতে হয় প্রয়োজন হইলে। তো এখন কী আর বলবো, যদি ফগলাইট লাগাইতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে আমি কখনো এটার কারণে মামলা খেতে পারি, এই হচ্ছে ব্যাপার। আর সাধারণত মামলা হয় না, আমি অনেক সার্জেন্টের সঙ্গে কথাবার্তা বলছি ভিডিওটা করার আগে, সাধারণত তারা ফগলাইটের ব্যাপারটি খুব নমনীয়ভাবেই দেখে। তারপরেও বিপদের কথা বলা যায় না, কোনো ট্রাফিক সার্জেন্ট যদি মামলা দিয়েই দেয় তখন কিন্তু কিছু আসলে করার নাই। আর তখন যে আমরা ট্রাফিক পুলিশের উপরে চড়াও হব, বলবো যে পুলিশ এটা রং কাজ করছে, ঠিক করে নাই, বিষয়টা কিন্তু তা না, আইন কিন্তু আছে। কোনো ট্রাফিক যদি ফগলাইটের কারণে মামলা দিয়ে থাকেও সেটা কিন্তু সে মানে আইনের বাইরে গিয়ে কিন্তু কিছু করে নাই, তাকে মামলা করার জন্য আইনে বলা হয়েছে এবং সে সেটাই প্রয়োগ করেছে, তাকে কোনো দোষারোপ করা যাবে না। উফ, এই সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, শুক্রাবাদ এলাকার যানজট ঠেলতে ঠেলতে ক্লান্ত হয়ে গেছি এবং ক্লান্ত হতে হতে অবশেষে চলে আসছি আমার এলাকায়। আমার এলাকা বলতে আমি যে রাস্তায় নিয়মিত চলাফেরা করি, এই আগারগাঁ, শ্যাবলি, মিরপুর রোড আর কি, এটা বুঝাইছি। তো এখন আসি গণভবনের রাস্তাটার মধ্যে, বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে। তো ফগলাইট নিয়ে যে সমস্ত কথাবার্তা আজকে আপনাদেরকে বললাম, আশা করি বিষয়টা আপনারা একটু হলেও বুঝতে পারছেন। আরও যদি ভালোভাবে বুঝতে চান, একটু কষ্ট করে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেখানে প্রবেশ করবেন এবং লিঙ্কে প্রবেশ করে যে লেখাটা পাবেন সেটা হচ্ছে আমার লেখা একটি আর্টিকেল, যেটা আমার ওয়েবসাইট rikublogs.com পাবলিশ করেছি। ওই আর্টিকেলটা পড়লে, একটু যদি মন দিয়ে আপনারা পড়েন, তাহলে আমার মনে হয় না যে ফগলাইট সম্পর্কে, মানে ফগলাইটের আইন আদালত সম্পর্কে আর কাউকে আপনাদের কোনো কিছু যোগ জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, এই তো আবার বাণিজ্য মেলার মাঠের সামনে চলে আসছি। এবার কিন্তু বাণিজ্য মেলা আর হচ্ছে না, চলে গেছে কিন্তু পূর্বাচলে। লাস্ট বাণিজ্য মেলাটা যখন হয়েছিল ওইটাও কিন্তু হয়েছিল পূর্বাচলে। তো যাক, পূর্বাচল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, যেখানে মন চায় ভাই সেখানেই হোক, ঢাকা মেট্রো এলাকায় বাণিজ্য মেলা যেন আর ফিরে না আসে, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।